তাঁতের জেলা হিসেবে পরিচিত সিরাজগঞ্জ। এখানে উৎপাদিত তাঁতের শাড়ি সুনাম রয়েছে দেশ জুড়ে, বিশেষ করে জেলার বেলকুচি, শাহজাদপুর, এনায়েতপুর সহ বেশ কয়েকটি উপজেলার মানুষের আয় রুজি জড়িত এই শিল্পের উপর। তাঁতের শাড়ি উৎপাদনের প্রধান কাঁচামাল সুতা। শাড়ি তৈরির আগে সব ধরনের সুতায় প্রসেস মিল থেকে বিভিন্ন রং দেয়া হয়, আর সুতা রং করার জন্য বিভিন্ন উপজেলায় গড়ে উঠেছে কয়েকশো প্রসেস মিল। এসব প্রসেস মিল থেকে রং করার সময় প্রতিদিন শত শত টন তরল বর্জ্য বের হচ্ছে। এসব রং মিশ্রিত তরল বর্জ্য সরাসরি বিভিন্ন পুকুর অথবা খাল বিলে ফেলা হচ্ছে। এতে ভয়াবহ পরিবেশ দূষণের পাশাপাশি দূষিত হচ্ছে ভূগর্ভস্থ পানীয়। পরিবেশ দূষণের মারাত্মক ক্ষতির হাত থেকে রক্ষায় বিশ্বব্যাংক ও পল্লীকর্ম সহায়তা ফাউন্ডেশনের আর্থিক এবং ন্যাশনাল ডেভেলপমেন্টের কারিগরি সহায়তায় প্রসেস মিলগুলোতে স্থাপন করা হচ্ছে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট ইটিপি, যার মাধ্যমে প্রসেস মিলে দূষিত পানি বিভিন্ন প্রক্রিয়ায় ছয়টি ধাপে পরিশোধন হয়ে স্বচ্ছ পানিতে রূপান্তর করা হচ্ছে। জেলার বেলকুচি উপজেলাতে সাস্টেনেবল এন্টারপ্রাইজ প্রকল্পের আওতায় বেশ কয়েকটি কারখানায় পরীক্ষামূলকভাবে স্থাপন করা হয়েছে ইটিপি। প্রসেস মিলগুলোতে ইটিপি প্ল্যান্ট স্থাপনের মাধ্যমে আশপাশের পরিবেশ দূষণের হাত থেকে রক্ষা পাচ্ছে বলে জানান মিল মালিকরা। সেই সাথে ভূগর্ভস্থ পানি দূষণ রোধ হচ্ছে বলছে স্থানীয়রা। ওই বজ্রটা তো আবার নিচ দিকে চলে যাচ্ছে, আর নিচ দিকে যখন চলে যাচ্ছে আমরা তো এখানে সাধারণ নলকূপের পানি আমরা খেয়ে থাকি। একজন এখানে একটা ঢাইং করছে, আর হয়তো বেতিল করতেছে, ফাঁকাফাঁকি হওয়া যায়, এটা এলাকার মানুষ সবাই মিলে আসবে, একটা জিনিস করে তাহলে ভালো হবে। ইউটিউবের মাধ্যমে ড্রাইং করছি, এখন লেয়ারও যায় না, পুকুরেও যায় না, কারণ পানিটা ভালো থাকে। এখন যেটা হচ্ছে যে আমি আর কোনো ময়লা পানি পুকুরে কিংবা নদী নালায় ফেলতেছি না। বিশুদ্ধ পানি শুদ্ধ হয়ে গেছে, এখন আমাদের পানিতে কাজ করতে ভালো লাগে এবং ওই সাধারণ রোগ ব্যাধি থেকে আমরা মুক্ত পাচ্ছি। প্রসেস মিলে ইটিপি প্ল্যান স্থাপন করতে কারিগরি ও আর্থিক সহায়তা সহ বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানায় সহায়তাকারী উন্নয়ন সংস্থা। সফট লোন নামে একটা লোন আছে, সেটা দেই এবং ওদেরও কিছুটা কন্ট্রিবিউশন লাগে আর কি, কারণ সমন্বিতভাবে কাজটা না করলে এটার গুরুত্ব থাকে না। আর ব্যবসায়ীরা বলছেন ইটিপি প্ল্যান স্থাপনের মাধ্যমে পরিবেশ দূষণ থেকে রক্ষার পাশাপাশি রং মিশ্রিত পানি পরিশোধন করে আবারও ব্যবহার উপযোগী করা হচ্ছে। ওই রং করা জল দিয়ে আবার আমি রিডাং করতেছি, আমার রং আর থাকতেছে না, ইটিপি করা তো আমার উপকৃত। সিরাজগঞ্জ জেলায় তাঁত শিল্পে পাওয়ারলুম ও হ্যান্ডলুম রয়েছে প্রায় 3 লাখ, আর এর সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত প্রায় 5 লাখ মানুষ। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ।